ওয়েলকাম টু ফানা কিডস ক্লাব। এটা একটা বড় মিষ্টি, কুমিল্লার মিষ্টি। কুমিল্লার মিষ্টি মানে অনেক খেতে মজা। আমি এটা কাটছিলাম, কাটছি, তারপরে লেফট সাইডে কাটলাম। আমি চাকু তাদি উঠাতে চাচ্ছিলাম কিন্তু উঠছিল না। পরে মা আম্মা বলছিল এখন কাঁটা চামচ দিয়ে করো, কাঁটা চামচ দিয়ে করো। পাশে একটা পেঁচ রাখলো, তোর মা আম্মু বললো যে কাঁটা চামচ দিয়ে কর। তখন কাঁটা চামচটা ধরলো, আম্মু পাশে রেখে দিল। মিষ্টিটা খেতে খুব মজা ছিল, অনেক বড় ছিল, বড় অনেকদিন ছোট মিষ্টি দেখেছি, এত বড় মিষ্টি কখনোই দেখিনি। তাই আজ দেখলাম, পিছে রাখলাম, পিছে দেখাই যাচ্ছিল না। তবে এই তো দেখা যাচ্ছে, আমি কাটা চামচটাকে নিতে বের করতেই পারছিলাম না, কাটা চামচটাকে বের করতেই পারছিলাম না। তারপর আম্মু চাকুটি ধরলো, কেটে দিল, তারপর বের হলো। তারপর আমি খেতে চেষ্টা করছি, একটু একটু করে খেতে পারছিলাম। তারপর আমি বসতে চেষ্টা করছি, বসলাম, মাথায় একটা ছুটি করেছিলাম। তারপর খেতে চেষ্টা করছি, আমার দিকে তাকালাম, কিছু হলো নাকি? উঠাতেই পারছিলাম না, একটু নিয়েছি, অনেক অল্প একটু নিয়েছি, একটু নিয়ে খেলাম। তারপর আম্মু কি করলো, বড় ধরিয়ে দিল। তারপর আমি হাতে তারপর পুড়িয়ে গেল। তো আমি বললাম, আম্মু আমার হাতে দাও। আম্মু দিল, আমি খেলাম, খেলে করলাম অনেক মজা। এখন এই বড় মিষ্টিরা একটু ছোট মিষ্টি হয়ে গিয়েছে। তা কি আছে, কোথায় কেউ দেখছে নাকি? বাইক পিস্তিতে যাচ্ছি। একটা মিষ্টির আত্মকাহিনী হচ্ছে, একটা মিষ্টি কি করছে, মিষ্টিটা কত বড় ছিল, কতক্ষণ ধরে খাওয়া হচ্ছে, বিশাল বড় মিষ্টি, 1 ঘন্টা ধরে বিশাল বড়। ওই তো না যে নাচছে, কোথায়, এই তো সামনে এলো, দেখলো আমার খাওয়া, চেয়ে চেয়ে দেখছিল। ওকে একটা দিল না, নাজিফা খেতে চাচ্ছিল না, বলছি না না না। তারপর নিচে তাকাচ্ছে। মিষ্টির আত্মকাহিনী থেকে ঘটনা এখন চলে গিয়েছে নাজিফার দিকে। নাজিফা কি করছে, নাজিফার দুইটা ঝুঁটি আছে, নাজিফা একটা স্কার্ট পরেছে, একটা টি শার্ট পরেছে, একটা টপস পরেছে। আমাকে দাও, নাজিফা তুষ্টুটা বলছে। তবু চলে গেল দৌড়ে দৌড়ে দৌড়ে, কোথায় গেল, কোথায় গেল, ওই তো খেলার জায়গায় গেল। ওখানে অনেক পুতুল ছিল, একটা বড় পুতুল নিল, একটা বড় পুতুল নিল, পুতুলটা নিয়ে জড়িয়ে ধরে থাকলো। দেখাচ্ছে ক্যামেরায় পুতুলটা, পুতুলটা তাকে সোফায় রেখে দিল, উঠিয়ে রেখে দিল। পুতুলটাকে ছাড়তেই পারছে না, সে এখন ছাড়লো, আরেকটা পুতুলের কাছে গেল, একটা পুতুল নিল, সরিয়ে ঘুম পাড়ালো, ঘুম পাড়াচ্ছে, সে কান ধরছে, আ পুতুল ধরছে, আ আ লাগছে, প্লিজ নাচবা, কান ধরো না। তারপর নাজিফা পুতুলটাকে রেখে দিল, হ্যাঁ আরেকটা পুতুল নিবে, দেখি তো একটা ছোট্ট বেবি পুতুল দিল, পুতুলটাকে রেখে দিল। আবার কোন সেম পুতুলটা নিল নাকি,
তারপর আরেকটা বড় পুতুল এলো, আমার কাছে এসে চলে আসলো। ঘুরে ফিরে কাহিনী এখন আবার মিষ্টির কাছে এলো। মিষ্টি, বড় একটা মিষ্টি নাজিফার সামনে, ফাবিয়ার সামনে। খেতে খেয়ে শেষ করতেই পারছিলাম না, তাকিয়ে আছে তাকিয়ে আছে, আর আমি অন্যদিকে তাকিয়ে আছি, মানুষ কি করছে। পুতুলের মাথায় একটা ক্লিপ লাগানো, একটা লেডি বাগ ধরে আছে। এখন কি কাহিনীটা চলে গেছে পুতুলের দিকে? পুতুলটা কেমন দেখতে, পুতুলের কাছে কি আছে না আছে এগুলো? তোমার গল্পটা শেষ না আরো আছে? শেষ। তাহলে বাই বাই বলে দাও। থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ।